আমি এই গ্রুপের লিডার, আমি আপনার রিসর্টটা বুকিং দিয়েছি। ওই গ্রুপের লিডার? ওকে, আমার নাম জিল্লু। ওকে, আপনি যখন নেতা তখন আপনার জন্য বিশেষ ফুল আমার পছন্দের, রজনীগন্ধা। আমারও খুব পছন্দ। আচ্ছা, মিস্টার, আমি আবির। আবির, হ্যালো আবির। কোনটা? এনিওয়ান। ওকে, দিস ইজ বাই ইউ। হ্যালো আঙ্কেল, নদী। হ্যালো হ্যালো হ্যালো, and this for you. Thank you. Myself, Onik. You're from Uganda? I'm from Bangladesh. Okay, welcome, Mr. Onik. Anyway, jodi cool karo pochondo na hoye thake tahole kintu interchange korte paro to ami niye aste pari. Amar holud gulab khub pochondo, oita nei? Acha, ami niye ashi tale. Na, amar ta na, eta sundor. Thik ache. It doesn't mind, please. একদম পারফেক্ট রিসোর্স টাইম বুকিংটা সিকপ্যাক মতো দিছে, একদম সুন্দর হয়েছে। এই জীবনের প্রথম একটা ভালো জায়গায় লয়ে গেছাম। একদম একদম, রিসোর্টটা খুব ভালো। একদম বন্ধু, রিসোর্টটা বলুন। এই আমাদের রুম কই? আজ আমার আপা, এ আপা, আমার দিকে থাকেন, আমার দিকে থাকেন। আপনাদেরকে এখন রুম ভাগ করে দেওয়া হইবে। হ্যাঁ, কে কোথায় থাকবেন? আপনি আর ভাইয়া। আপনার এই যে পিছনের ভাইয়া, আপনারা দুইজন 708 নম্বর রুমে দিন। মানে কি বলে? আরে ভাই, হাসাশি করার কি আছে? আগে কথা শুনেন, রুম ভাগ করছি। আপনি আর এই যে ভাই, আমার দিকে তাকান, 709 নম্বর রুমে। কি বল এগুলা? আরে তো কথা বলেন কিসের জন্য? শুনেন, আপনি আর এই দুইজন, আপনারা দেখবেন 706 নম্বর রুমে। এই শট 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 শট, এই মেয়ে, আপনারা তো পাকনামি করতে কে বলছে? হ্যাঁ, আপনি কে পাকনামি করেন? এই রিসোর্ট বুকিং দিছি আমি, কে কোথায় থাকবে না থাকবে সেটা দেখবো আমি। চাবি দেন, ভাই চাবি করেন। বিয়া বেশি কথা বলতেছেন আপনি, যান কাজে যান। যাও, একটু বকশি দিব ভাবছিলাম, দিব না, পরে দিব, যান। কে বলছে? কি 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 কি, চল চল। ও বন্ধু, বন্ধু, আমার কোনটা বন্ধু? ও বন্ধু, আমি বেশি টাইট। সর, কি রে বন্ধু, তুই কি আমগুলো থাকবি নাকি? তা আমি আর কই থাকবো? নয় জন লোক, তিনটা করে রুম নিছি, তিনজন তিনজন করে থাকবো, শেষ। আমি তো এনে থাকবো। আর ধর ব্যাক করার মতন কথা কাছ, তুই ভুলে গেছিস গতবারে কি আকাম করছিস? ও প্রেম করতেছে ওর গার্লফ্রেন্ডের লগে, সুস্মির লগে প্রেম করার মাঝখানে তুই ঢুকে গেছ কি রে? রেশমি নাকি? তোর লেগে বলার ব্রেকআপ হয়ে গেছে। তাছাড়া আমার তো খাট বুঝিস না, একটু বড় লাগে। ডিসাইড করছি আমি এনে ঘুমাবো, আর যে তোষকটা আছে ওরে দিয়ে দিব, সাইডে থাকবো। তুই বন্ধু অন্য রুম দেখ, যা যা যা। আমি শোন, আমি কোনো ক্যাচাল করবো না, রিসোর্ট আমি বুকিং দিছি তো, রুম টুম নেই, ঝামেলা বসো। দরকার নাই, জীবনে করছে একবার, শিক হয়ে গেছে, অন্য রুমে যাও। আর যাস, মর সরে সরে তুই যা। আর তোর লেগে মস্কর করবো নাকি? তুই কি বিয়ে নাকি? বলো বিয়ে রুম সর। আর যা, কিরে কি সব ঠিকঠাক? অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক দেখতেও খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে না যে সারা রাত জার্নি করে আসছি। ফালতু প্লাবেন সবগুলা, একটা হলো বন্ধু বান্ধবের কাতার পর, ওগুলো মানুষ থাকে বেটা। তোকে থাকলাম না আমি, আমার আরো বন্ধু আছে, আমি ওগুলো থাকবো। তোরা তো বন্ধু বান্ধবের কাতারই পড়স না, তোরা কি বন্ধু বান্ধবের কাতারে পড়স? ফালতু, আমি জানি যে আমার কার লগে থাকতে না থাকতো, আমার শিক্ষা আছে।
একসাথে থাকবো রুম একলগে থাকো মানে তোর রুমে যা। ওরা কি বন্ধু বন্ধুরে কাতারে পড়ে? ওরা কি মানুষ? ওকে তুমি পছন্দই করি না, পছন্দ করি তোরে বন্ধু। তোরে আমি অত একটা পছন্দ করি না দোস্ত, তুই হেগে লগে যা। আর কি চারজন মিলে একসাথে থাকবো, চল না। চারজন একলগে মিলে আমি থাকবো না, গাদাগাদি করে থাকতে এখানে আসি নাই আমি। তিনটা রুম নিসোস, তিনজন করে যা, ওই রুমে যা, ওই রুমে যা। ওকে তিনজন থাকলাম, মুন্না বন্ধু আমার একটা হেল্প কর, তুই ওকে লগে যা থাক, আমি না থাকি। থাকলাম না আমি, তোরা কেউ বন্ধুদের কাতার পরস্তার, শালারপুর শালারা মনে করছিস কি আমি আমি মায়ের গলায় থাকবো? শালারপুর শালারা বন্ধু নামের কলঙ্ক তোরা ওটা এক একটা। অনেক সুন্দর, প্রচন্ড টায়ার্ড। বন্ধু চলে এসেছি। কি রে জিল্লো, কিছু লাগবে তোর? আর লাগবে তোদের নিরাপত্তা। কে নিরাপত্তা? বুঝছস না, এই রিসোর্টটা একটা নির্জন দ্বীপের মাঝখানে, চারপাশে শুনশান জঙ্গল, লোকজন খারাপ, যে কোনো সময় তোদের প্রতি অতর্কিত অ্যাটাক হইতে পারে। নিরাপত্তা দিবে কে? আমি একমাত্র তোদের কাছের বন্ধু না, আমি তোদের সাথে থাকা তোদের নিরাপত্তাটা দিব। তোদের নিরাপত্তার স্বার্থে কিন্তু আমি তোদের সাথে থাকতেছি, বুঝতেছিস না ব্যাপারটা? সর কই যাস? এই তোর তো নিজেরই কোনো নিরাপত্তা না, তুই আবার দিবি আমার তিনটা মেয়ের নিরাপত্তা? আর সমাজের নিরাপত্তা দিতে বুঝতেছিস না কেন তোরা? আমি কে তোদের কাছের বন্ধু না, সবচেয়ে বেশি নিরাপত্তার ব্যাপারটা কে ভাববে? আমি তো ভাববো। তোদের সাথে আমি রুমে থাকি অথবা বাথরুমে থাকি, আমাকে তোদের সাথে থাকতে হবে, তোরা বুঝছিস? সর বারান্দার ওই পাশে থাকবো। ভাই আপনি কি করতেছেন? আপনি তো পুড়ে ফেলবেন। কি বলেন ভাই, গ্রামে কত বারবিকিউ বানাইছি। শুনেন ভাইয়া, আপনি গ্রামে যে বারবিকিউ করছেন ওই বারবিকিউ আর আমাদের রিসোর্টের বারবিকিউ এক না। আরে ভাই আমরা পারবো, পারবো না দোস্ত? আপনি জানেন অন্য কাজ করেন, গিয়ে যান দোস্ত। এটার মধ্যে একটু মশলা মাখো তো, এত সুন্দর কালার আসছে মনে হচ্ছে সেখানে খাইয়ে ফেলাই। শুধু তাকায় থাকার জন্য রাঙামাটি আসছোস? যা আমি কে বললো তোকে? আবির ফ্যানটা ধর, আমি পুরাই ফেলতেছি। ধর কিরে আমার চুলে বাতাস দিতেছিস কেন? মুরগিতে বাতাস দে। একটা কথা জিজ্ঞেস করতাম। এই এই মুরগি বারবিকিউ হতে কতক্ষণ লাগে? আচ্ছা আবে তুই আমাকে একটা কথা বল, এসে হুট করে রাঙামাটিতে আসার প্ল্যান করলি কেন? রাঙামাটি তো হুট করেই আসে, কেউ কি আর প্রতিদিন রাঙামাটি আসে নাকি? কেন তোর ভালো লাগছে না?
লাগছে লাগছে বাতাস দে না। হ্যাঁ দিচ্ছেন। মুরগিতে দেখ। চল চল। আরে চল। আরে চল না। আরে কই যাবো? রুমে যাবি? তোরা তো আমার রুম থেকে বাইরে করে দিছিস। ও বাইরে করে দিছিস বলে তো ভুল হইব, তোরা তো আমার ঢুকতেই দেস নাই। এই জিল্লু, তুই কি আমাদের বৌলা গোস? তোর বেটা বউয়ের মতন অভিমান করতেছিস? আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বউ। জিল্লু যান, জিল্লু যান, চলো। তুই আমাকে বন্ধু না বেটা? হ্যাঁ আমি তোকে বন্ধু, এটা তোকে সৌভাগ্য। আমি ফেল করছিলাম দেখা, তোরা আমার বন্ধু হিসেবে পাইছিস। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা না না আঙ্কেল, ঠিক ঠিকঠাক। কোনো কমপ্লেন থাকলে আপনি আমাকে বলবেন, মনে করবেন রিসোর্টটা আপনাদের। জি হ্যাঁ, ওইটাই চিন্তা করতেছে। আমি তো রুম পাইনি। কী রুম পাস? এই নেই থাকি, যেহেতু পুরো প্লেসটা আমার। এই আরে কি আসতেছে বাবু রুমে, আপনি আমাকে বলেন। হ্যাঁ রুম না থাকলে আপনি আমার রুম শেয়ার করবেন, কোনো অসুবিধা আছে? বুঝতে পেরেছেন? জি অ্যাঞ্চাল কিছু শিখ, তোরা আমার বন্ধু না। বুঝলো অঙ্কেল আমার বন্ধু। চল আই বুঝ। দেখতেছি তুই আর আবির দুজনকে অনেক পছন্দ করিস, কিন্তু তুই যে আবিরকে পছন্দ করিস এটা কিন্তু শুধু ও আর আমি জানি, আর আবির যে তোকে পছন্দ করে এটা কিন্তু আমরা সবাই জানি। আবির যে তোকে অসম্ভব পছন্দ করে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আহা কিন্তু কি করবি বল, সে তো তার মনের ভালোবাসার কথাটা বলতেই পারছে না। ও বলে তো কিছু, তুই বলে দে। আমি কেন বলবো? একটা ছেলে যদি সত্যিই আমাকে ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার কথাটা আমার চোখে চোখ রেখে সাহস নিতে হবে, আর যদি কখনো না বলে তাহলে তার বলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। চিনি লাগবে? চিনি নাই, চিনি দিয়ে চা খাইতে চাইলে রাঙামাটি শহরে যান। আর শোনেন, আজকে রাতের জন্য এটি আপনাদের লাস্ট চা, এরপর যদি চা চান চা কিন্তু আপনারা পাইবেন না। অমানুষ। খালি দেখে ফেলি, কইতে আর পারলি না। কিছু বলতে পারুক আর না পারুক, দেখ আমি কিন্তু বসের কাছ থেকে দুই দিনে ছুটি নিয়ে আসছি, আজকে অলরেডি একদিন চলে গেছে, কালকেও যদি বলতে না পারোস তাহলে কিন্তু আমি টাটা বাই বাই বলবো কেমনে? তুই তো আগেই তোর কাজের ব্যস্ততা দেয় আমার বন্ধুরা নার্ভাস করে ফেলতেছিস, আজকে বলতে পারেনি তো কি হয়েছে? আমার বন্ধু কালকে ঠিকই বলবে। কি বন্ধু, পারবি না? না পারবে কেমনে? রিসোর্টের মধ্যে এত মানুষ, এত মানুষের মধ্যে কি মনের কথা শেয়ার করা যায়? যায় না। চল আমরা একটা কাজ করি, কালকে আমরা সবাই মিলে একটা নিরিবিলি পরিবেশে যাব, ওখানে যাওয়ার পর ওদেরকে স্কুপ করে দিব, ওরা কথা বলবে, তারপরে দেখবি ঠিকই পারবে। ভালো বুদ্ধি দিছিস, তখন তো পারবি নাকি? আরে আমাকে কোথায়?
আরে আমি কি কবাই, শুরু কর চিল্লু, শুরু কর তুই। এই আমি পারবো না, কাউকে না কাউকে তো শুরু করতে হবে নাকি? না বলে টাইম নষ্ট করতেছিস। আই হাই কি সুন্দর দেখছিস জায়গা, না ওই জায়গায় গিয়ে আমি ছবি তুলবো। এতে গো ওই জায়গায় যাও, চল 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 চল। তুই কোথায় যাস কেন? তোদের সাথে সুন্দর জায়গা দেখতে যা তো, তোর তো ওখানে যাওয়া চলবে না। সুন্দর ওখানে আমরা দেখতেছি, তুই ওখানে দেখ। আমি এখানে একা একা কি সুন্দর দেখবো? কি এক লাখের মতো আমি আর তুই, আমি আর তুই, বল। আপাতত এটুকুই। তোরে কি করলি আগের বার? একটা সুযোগ পাইলি, কিছু করতে পারলি না। আজকে এত বড় একটা সুযোগ দিলাম, তাও কিছু করতে পারলি না। থোক, আমি এটা কোনোভাবেই নিতে পারতেছি না। তুই বেটা আমার বন্ধু, তোর বন্ধু আমি। আমার লাইফে আমাকে কোনো মেয়ে কোনোদিন কখনো স্পর্শ করে নাই। তোর মতন সুযোগ যদি আমি পাইতাম, তাহলে দেখতে আমার গায়ে দুই তিনটা স্পর্শ আছে, যেটারই ইংরেজিতে বলে লাভ বাইট। তোর জীবনে তো লাভ বাইট দেওয়ার কথা, তুই একটা প্রবলেম বাইটও দিতে পারলি না। পুরো ট্রিপটার প্ল্যান করলি তুই, আমাদের সবার খরচ দিয়ে এই রাঙামাটি পর্যন্ত নিয়ে আসলি তুই, আর কামের কামটা করতে পার। প্রপোজ প্রপোজটাই করতে পারতো সস্তা। আইসাস কেন তুই? হ্যাঁ বাহাম করে এত কষ্ট করে এত টাইম হলো এসেছিস লেগে। ওয়াই আমি দুনিয়ার সবচাইতে সাহসী ছেলেটা, কিন্তু নদীর সামনে আমি দুনিয়ার সবচাইতে ভীতু ছেলে হয়ে যাই। আসলে ওর চোখের দিকে তাকাইলে আমার কনফিডেন্স লেভেল জিরো হয়ে যায়। এই তুই আমার প্রপোজ করতো কর। শাট আপ জিল্লু, তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? এই দুনিয়ায় কোন ছেলে ছেলেকে প্রপোজ করে, আর কোন ছেলে যদি ছেলেকে প্রপোজ করে কোনো ফিল আসবে? এই আমি শোন শোন, তুই আমার দিকে তাকা। ধর আমি নদী, ঠিক আছে? তুই আমাকে প্রপোজ কর, একদম নেট দিতে প্রপোজ কর, প্রপোজ কর, তাড়াতাড়ি প্রপোজ কর। কর কর উঠ।
আশ্চর্য, তো নদী না? আরে নদী না তো কি আছে, তুই মনে কর এটাই নদী। প্রবাস কর, নদী আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ফার্স্ট সেমিস্টার থেকে তোকে যেবার ফার্স্ট দেখেছিলাম, হ্যাঁ আমি বলবো না যে ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট, বাট তোর সাথে মিশতে মিশতে, তোর সাথে সময় কাটাতে কাটাতে, আড্ডা দিতে দিতে তোর প্রতি আলাদা একটা মায়া জন্মে গেছে। এই ভালোবাসাটা না একদম আমার আমার হার্টের সাথে জড়ানো, বিশেষ কর আমি তোকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি এতদিন তোকে বলতে পারি নাই, কারণ আমার আমার কাছে মনে হয়েছে যে তুই আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস, এ কারণে একটু কনফিডেন্স কমে যায় আমার তোর সামনে আসলেই, কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি এবং আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি তোকে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। নদী I love you. I love you, I love you, I love you. আমি তোকে অনেক ভালোবাসি। এই কথাটা বলতে আমার একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি ঢাকা থেকে এত দূর রাঙামাটি আসছি শুধুমাত্র তোকে এটা বলার জন্য যে আমি তোকে অনেক ভালোবাসি। নদী, উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ? গেলি না কেন? শেষ, সব শেষ, যেই কাজে আসলাম সেই কাজের কাজ কিচ্ছুই হলো না। দূর, আমি আর একটা মিনিটও থাকবো না। বিকেলে টিকিট পাবি? না রাতে আসবো। টিকিট করে আমি চলে যাবো। আমিও যাবো। শুধু কি তোরা যাবি, সাথে আমিও যাবো। হেই গাইজ, হোয়াটস আপ? নাথিং সাব, এভরিথিং ডাউন, অল ডাউন, অল ডাউন। মজদু আঙ্কেল, আমরা তো চার দিনের জন্য রিসোর্ট নিছিলাম, এখন আমরা তিন দিন থাকবো, একদিন থাকবো না, টাকাটা কি ফেরত পাওয়া যাবে? এখনই দেবো, এখন এই চিন্তা করো না। সমস্যা কি আমাদের রিসোর্টে? কোনো সমস্যা? সমস্যা তো সমস্যাই রয়ে গেল আঙ্কেল, যে প্ল্যানের জন্য আসছিলাম সে মিশন আনসাকসেসফুলি রয়ে গেল। শুধু শুধু কষ্ট করে রাঙামাটি আসলাম, না হলো কাজ না হলো ব্লক। কাম অন, এত সহজে হেরে গেলে কি হবে? হ্যাঁ দেখো, পৃথিবীর অনেক ইতিহাস আছে। রবার্ট ব্রুসের নাম শুনেছ? বহুবার যুদ্ধে পরাস্ত, এমনি শুয়ে আছেন দেখেন একটা আকর্ষণ, বারবার উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, পারছে না।
একবার একবার করতে করতে সে বেরিয়ে গেল। তখন তার মনে হলো পারবো। 17 বার যুদ্ধে পরাজয়ের পর তিনি কিন্তু জিতে গিয়েছেন। এরকম বহু হিস্ট্রি আমাদের নিজেদের মধ্যে অনেক আছে, অনেক অনেক অনেক। ডোন্ট গিভ আপ, মনে রেখো রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, কিচ্ছু হারিয়ে যায় না। হাল ছেড়ো না বন্ধু। ইয়াংম্যান, কাম অন, এন্ড তোমরা চলে যেতে চাও কোনো অসুবিধা নাই, বাট বিনা যুদ্ধে নাই দেব সুচক্র মেদিনী। জানো তো বাংলা একটা অদ্ভুত কথা আছে, বিনা যুদ্ধে ছাড়বো না, ঠিক আছে? এনিওয়ে ভেরি পার্সোনাল, কিন্তু তোমাদেরকে আমার এত ভালো লেগেছে, আমি আজকে তোমাদের একটা স্পেশাল ট্রিট দিতে চাই। যদি তোমরা সবাই পার্টিসিপেট করো, মানে নট ইন টার্মস অফ মানি, সবাইকে অংশগ্রহণ করতে হবে, রাজি? ঠিক আছে, এভরিথিং উইল বল রাইট, উইল সেটল। ট্রিট কি আজকে আঙ্কেল? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, টাকা দিলে ফেরত দেবো, ওকে? তো গাইজ, আজকে আমার এই রিসর্টে তোমাদের সঙ্গে হয়তোবা চলবে শেষ রাত। ভাল লেগেছে তোমাদের সঙ্গে কদিন মিলেমিশে, আমি আমার নিজের সেই বয়সে ফিরি। মনে হচ্ছিল যেন পুরনো ছাত্র জীবনে ফিরে গিয়েছে, ইউনিভার্সিটি জীবনে। আমার নাম তোমাদেরকে বলেছে মজনু, আমার একজন লাইলি ছিল এবং ইউনিভার্সিটিতে আমার সঙ্গে প্রথম দেখা। আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু আমার কাছে না সে বন্ধুর থেকে আরও অনেক বড় কিছু, কিন্তু এই কথাটা কোনোদিন বলা হয়নি। হয়তো আমি মজনু ও লাইলি, হয়তো আমি ফরহাদ ও শেরি, কিংবা আমি রোমিও ও জুলিয়েট। তাকে দেখেই মনে হয়েছিল তার চোখের মধ্যে যেন আমার সর্বনাশ, আমার নির্ভরতা, আমার ভালোবাসা, আমার সমস্ত কিছু। প্রথম দিনের কথা আমার এখনও মনে আছে। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এরকম কিছু গল্প থাকতে পারে, হ্যাঁ না? ছেলেটার মেয়েটা প্রথম দেখা হলো, আমার জীবনে হয়েছিল, কার কার হয়েছে এরকম? মনে করা যাক যে ইউনিভার্সিটির কোনো একটা জায়গাতে দেখা হচ্ছে দুজনের, হ্যাঁ, দেখা যাক তোমাদের অভিজ্ঞতাটা কেমন, ওকে? সরি, হাই, আমি মজনু। হাই, আমি লাইলি। ফার্স্ট ইয়ার? ইয়েস। ইউ? সেম। সিএসসি? হ্যাঁ। ওয়াও, তোমার চোখগুলো তো অনেক সুন্দর। বাই দ্য ওয়ে, তুমি থাকো কোথায়? আমি তো অনেক দূরে থাকি। ও আচ্ছা আচ্ছা, তুমি কোথায় থাকো? ইউনিভার্সিটির পাশেই। আচ্ছা, আসো না, একদিন ক্লাস শেষ করে বাসায় এসো, চা খেয়ে যাও। এটা কিছু হইলো? প্রথম দিনই বাসায় ডাকতেছে, দেখ তোর সাথে হবে না। ওকে, নট ব্যাড। প্রথম সাক্ষাতে কিছু হলো না, ভালো লাগাটা হলো শুধু। এরপর কি করে জানি কিছুই বলা হলো না, কিন্তু এর মাঝখানে 4 বছর চলে গেল, ইউনিভার্সিটি থেকে বিদায় নেওয়ার পালা চলে এলো। আজ কিছু বলা হবে কি জানি, তোমাদের জীবনে কি ঘটেছিল, আমার জীবনে তো বলা হয়নি। কে আসতে পারে? না না, উগান্ডার কথা পরে শুনবো আমরা। জিল্লুর, এদিকে আসো। আরেকজন কে আসতে পারে? তুমি আসো দেখি, দৌড়ে কিছু না, যা মনে আসে। হ্যাঁ, ধরা যাক আজকে পরীক্ষা শেষ, ইউনিভার্সিটির শেষ দিন, ঠিক আছে, এই মুহূর্তে কেমন, চলো। আমাদের ভার্সিটি লাইফ তো শেষ না রে? হ্যাঁ শেষ তো, কেন কিছু বলবো? আমি তোর কিছু বলতে চাই। বল না। আচ্ছা, তোর পরীক্ষা কেমন হয়েছে রে? ভালো। তোর পরীক্ষা? আমার পরীক্ষাটা ভালো হয়নি, আমি মনে হয় ফেল করবো রে। সে আর নতুন কি, সব সময় তো ফেল করিস, তুই সব বিষয়েই ফেল করিস। আচ্ছা,
তুই ফেল করতে পারিস না? আমি কেন ফেল করতে যাব? আমি তো কোনো ফেল টুস নাকি? মানে করলি, তুইও ফেল করলি, আমিও ফেল করলাম, মানে দুজন আবার একসাথে সেমিস্টারটা করলাম, তোর সাথে আমার আবার দেখা হইলো, নোটস টোটস নিলাম, কথাটা আবার হইলো, ভালো লাগতো, তাই না? কি আর কোনো কথা নেই এগুলো ছাড়া? আচ্ছা তুই কিছু বলবি? আমি কিছু বলবো, মানে তাহলে বল। মানে আমি বলবো কি, মানে তুই কি কিছু বলবি? এই কি কিছুই বলে না, চুপচাপ রয়েছে, কিছুটা বলবে তো? আচ্ছা ওর যে হয় নাকি শেষ দিনেও কিছু হলো না, আসল কথাটাই বলা হলো না, যে কথাটা মনের মধ্যে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। আমার জীবনে এরকম হয়েছিল, বলা হয়নি, তারপর অনেক দিনের বিরতি, কিন্তু মনের মধ্যে থেকে তার ছায়াটা, তার চোখটা সরে না, কোথাও মন লাগাতে পারি না। আমি একবার চেষ্টা করেছিলাম তার সঙ্গে দেখা করবার, খুঁজছিলাম কোনো একটা নিসর্গ প্রকৃতির মাঝে তাকে যদি বলতে পারতাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না, তোমার চোখের দিকে তাকিয়ে আমি সারা পৃথিবী সমস্ত দুঃখ মেনে নিতে পারি, সারা জীবন কাটিয়ে দিতে পারি, কিন্তু বলাটা হয়নি। আবি জি, তুমি এটা আসবে? আসো না, আসো আসো আসো। আমার জীবনে তো এরকম হয়েছিল, বলাটা হয়নি। মনে করো মানে তুমি সেই মজনু, তোমার যা মনে আসে সেইভাবে কে হতে পারে আর, ও নদী ছাড়া তো কেউ নেই আর। এই নদী এদিকে শোনো, আসো আসো আসো। সো তুমি মজনু ও লাইলি, অনেকদিন পরে কোনো একটা জায়গায় দেখা হচ্ছে, হয়তো বলা হবে কি হবে না, বলতে পারবো কি পারবো না, কি হতে পারে আমার জীবনে, তোমাদের কি মনে হয়? দেখি দুজন করে দেখা তো। আমি বলবো, আমি 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 মজনু মজনু আমি লাইলি। লাইলি, আমাদের অনেক দিনের পরিচয়, 4 বছর। সেই প্রথম দেখা, প্রথম পরিচয়, প্রথম ভালো লাগা, অনেক দিনের বন্ধুত্ব, আমাদের অনেক দিনের বন্ধুত্ব থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে। আচ্ছা আমি কি তোর একটু হাতটা ধরতে পারি? আমার আর তোর পরিচয় অনেক বছরের, কিন্তু একটা একটা কথা, সেটা হলো ঠিক আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধুর থেকেও আরো অনেক বেশি। আমি তোকে অনেক বেশি ভালোবাসি, মানে আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে বলতে পারি নাই এই ভালোবাসার কথাটা এতদিনে, বিশ্বাস কর আমি তোকে পাগলের মতো ভালোবাসি।
আর এই কথাটা তুই ছাড়া দুনিয়ার সবাই জানে, প্রত্যেকটা মানুষ জানে, কিন্তু তুই জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি নদী। আমি তোকে অনেক বেশি ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি আমি তোকে। আমি তোকে এতদিন বলতে পারি নাই, আমার ভয় কাজ করছে যে তুই যদি আমাকে রিজেক্ট না, তুই তুই আমার থেকে ভালো ডিজার্ভ করিস, আমার এটা মনে হতো সবসময়। এর জন্য তোর সামনে এসে আমি কনফিডেন্স হারাই ফেলতাম। আমি তোকে পাগলের মতো ভালোবাসি, অনেক ভালোবাসি। সেই ঢাকা থেকে এই রাঙামাটিতে আমি আসছি শুধুমাত্র শুধুমাত্র তোকে বলার জন্য যে আমি তোকে কতটা ভালোবাসি নদী, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। এই কথাটা বলতে তো এত দিন লাগলো আবির। তুই কি কখনো আমাকে দেখে বুঝিস নি যে তুই ছাড়া আমার কেউ নেই? বছরের বন্ধুত্ব আমাদের, কোনোদিন কি আমার চোখের দিকে তাকিয়ে বুঝিস নি যে আমি তোকে কতটা ভালোবাসি? কতবার ভেবেছি যে তোকে বলবো, তা আমারও তো ভয় হয় আবির। আমার ভয় হয় যে আমি যদি তোকে কিছু বলি আর আমাদের বন্ধুত্বটা যদি নষ্ট হয়ে যায়, সেই কষ্টটা আমি সহ্য করতে পারব না। আমি তোকে হারাতে চাইনি, কত দিন কত রাত আমি অপেক্ষা করেছি যে তুই আমাকে সাহস করে বলবি, আজকে তুই বলে ফেললি। আমি বলে ফেললাম, ফাইনালি ফাইনালি। আমি তোকে অনেক ভালোবাসি হবে, আমি তোকে অনেক এখনো নতুন। এটা রিল দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ।